সিটাং সেগুন কাঠের এবং কিছু সারি কাঠের পাল্লা ডাবল ডোর, এগুলি যাবে আপনার ব্রাউন বেরিয়ে যাবে। এক বাইর চার পিস লোহা কাঠের চোকর আছে আর চার পিস পাল্লা আছে, ফিতর আগ পর্যন্ত ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তারপরে খুবই চমৎকার একটি দরজা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। হাইট 90 ইঞ্চি। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা সরাসরি অবস্থান করলাম সবার পরিচিত সুনামধন্য প্রতিষ্ঠান মেসার সাইফুল ডোরে, যেখান থেকে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে কোয়ালিটিফুল দরজাগুলো ক্রয় করতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন। তো আজকে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা দরজা কিন্তু ডেলিভারি চলে যাবে। তো আজকে আমাদেরকে দরজাগুলো পাই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবেন, গ্যারান্টি ওয়ারেন্টি। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। সাইফুল ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই ব্যস্ত নাকি ভাই? একটু ব্যস্ত আছি। জি বলেন যে ভাই, আমাদের দর্শকদের কিছু দরজা কালেকশন দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন যেগুলো ডেলিভারি চলে যাবে। জি জি, মাল যাবে অনেক জায়গায়, সেটা হলো আপনার বরগুনা যাবে। আচ্ছা, বরগুনা যাবে এক ভাই, তারপরে আপনার যাবে আবু পিরিজপুর ভান্ডারিয়া যাবে, আর এক ভাই এটা বল পুরান কাস্টমার আমার। হ্যাঁ, ডাবল ডোর সিঙ্গেল ডোর সেগুন কাঠের, এই ভাই আগে আমার থেকে তিনবার দরজা নিয়েছে, এখন আবার একবার যাবে তো ভাই। তারপরে আপনার যাবে নরসিন্দি যাবে, নরসিন্দি যাবে, নরসিন্দি পাঁচ জন আছে। তারপর ফেনী আছে, মাধবপুর আছে, ফেনী আছে আপনার ওই সাইডে আছে। আচ্ছা, দেখাবো মেহগুনি কাঠের আর লোহা কাঠের চৌকাঠ কাখানা গিয়ে দেখাবো। আর নৌসিনী পাঁচ দমার লোক আপনার এই চৌকাঠ লোহা কাঠের রাউন্ড 11 চৌকাঠ, তারপর 6 চৌকাঠ ওই রাউন্ড পাল্লা মেহগুনি কাঠের পাল্লা বানিশ করা এই সাইডে আছে। আমার দোকানটা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনামাজার গেট, এই জায়গায় অবস্থিত। মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার, আমি প্রোপ্রাইটার, আর আমার দেশে বাড়ি সৈয়দপুর ডিস্ট্রিক্ট গোসার থানা। আচ্ছা, তাই ইনশাল্লাহ আপনার যে আল্লাহর রহমতে মানুষের দয়ায় ভালোবাসা এই পন্থে গিয়ে আসা কাস্টমার, পুরান কাস্টমারের অনেক দরজা আছে, নতুন কাস্টমার আছে যা আমাদের থেকে একবার নেয় তারা আবার নেওয়ার, এবং কি তাদের মাধ্যমে আবার আরেকজন নেয় এইভাবে তাদের আত্মীয় স্বজন সেভাবে ইনশাল্লাহ। তাহলে ভাই প্রথম আমরা এখান থেকে শুরু করি, দেখতে পাচ্ছি এটা সিটাং সেগুন কাঠের এবং কিছু সারি কাঠের পাল্লা ডাবল ডোর, 7 ফিট চৌকাঠের পাল্লা, 4 ফিটও না, তার 46 ইঞ্চি চৌকাঠ দিয়েছিলাম আমি, আমার থেকে আরও 5-6 মাস আগে চৌকাঠ দিয়েছিল সেগুন কাঠের 11। আচ্ছা, তারপরে ওই সময় সেগুন কাঠের 11 নিচে 6 নিচে, পরে আবার আর চৌকাঠ পাল্লা নিচ্ছে মেহগুড়ি কাঠের, তারপর এখন আবার তার নিজের যে ফ্ল্যাটে থাকবে ওইটার জন্য ডাবল ডোর সেগুন কাঠের এবং কি ভিতরে ডি সেগুন কাঠের আছে, ফাইবারগুলো সম্পূর্ণ ভেসে আছে, খুব চমৎকার কালার কম্বিনেশন করা আছে। জি, এগুলো এটা লোকে হ্যান্ড বার্নিশ করা। এটা 46 ইঞ্চি বাই 7 ফিট চৌকাঠ, ওই চৌকাঠের পাল্লা 43 ইঞ্চি লাগবে, তো 44 আমরা ডাবল পাল্লা আমরা 1 ইঞ্চি বড় বানিয়ে থাকি, মিলিতে গেলে লাগে। তো এই পাল্লাটা লোকে ডিজাইন করে আপনার ওই লোক দাম হয়েছে লোক 30,000 টাকা পানির ছাড়া, 30,000 টাকা। আর লোক আপনার এটার সাথে আবার ডাবল ডোরের সাথে চাপ আছে ভাই, একসাথে রাখা যায় না, আলাদা রাখা আছে। ওই যে ওইখানে ওইখানে আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে রাখা আছে। হ্যাঁ, জুম করে দেখাচ্ছি, উপরে আলমারির মধ্যে সেটি আবার কাট আছে, ওইটা সহকারে আপনার ভাই 40,000 টাকা পড়ছে, চাপ সহকারে 40,000 টাকা, বানি সহকারে 40,000 টাকা। যে কোনো ডিজাইন নিতে পারবে, করে টুডি ডিজাইন করে নিতে পারবে, আর দরজা বড় সাইজ হইলে তো দাম বাড়বে। আচ্ছা আচ্ছা, এটা তো আপনার 4 ফিট। হ্যাঁ, একটু ছোট সাইজের, আর এখানে কিছু দরজার কালেকশন রয়েছে, ওই চলকে 3.5 ফিট বাই 7 ফিট চৌকাঠের পাল্লা, অর্থাৎ 39 বাই 81 ইঞ্চি, এই সব দরজা 1.5 ইঞ্চি মোটা, ফিঙ্গার জয়েন্ট কোনা মাথা কোনাতে খিল দেওয়া। হ্যাঁ, তো এটা লোকের ডায়মন্ড ডিজাইন, এটা লোকে আপনার বানি সহকারে ভাই দাম আসছে লোকের 22,000 টাকা চিটাং সেগুন কাঠের। হ্যাঁ ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ, এগুলো তো চিটাং সেগুন, এগুলো তো আপনার মেহগুনি কাঠেরই তো আমরা গ্যারান্টি দিয়ে থাকি 30 বছর। আচ্ছা, আর চিটাং সেগুন তো এটা 50 বছর ইনশাল্লাহ, মানে আজীবন গ্যারান্টি দেওয়া যায়। হ্যাঁ, এটা আপনার 50 বছর 60 বছর এই কাঠের কিচ্ছু হবে না, কিছু হবে না, কিছু পাকা 1.5 ইঞ্চি থিকনেসের উপরে করা আছে, 1.5 ইঞ্চি কোনা মাথা খিল করা আছে, সিজনিং ট্রিটমেন্ট করা আছে। জি, আপনার যে এই পাল্লা আপনার এই বানিশে আপনার 15-20 বছর অনায়াসে চলে যাবে। আচ্ছা, আমরা ওইভাবে বানিশ করে থাকি, তারপরে আবার যদি লাগে পরে আবার বানিশ করলে আবার দরজা নতুন। এগুলো প্রাইস কেমন আসে ভাইয়া? এগুলো ওই যে বললাম যে বানিশ সারা আসবে 19,000 টাকা, আর বানিশ সহকারে আসবে আপনার বানিশ সহকারে আসবে 22,000 টাকা। 22,000 টাকা, হ্যাঁ, 21,500 টাকা আসছে আর কি, 21,500 টাকা। এখানে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি, এই তিনটাই একই সেম প্রাইস। হ্যাঁ জি, সেম প্রাইস। আর এখানে কিছু মেহগুনি কাঠের দরজা দেখেন, আসেন আসেন, ওই এই ভাই আমার থেকে মেহগুনি কাঠের যে সেগুন কাঠের চৌকাঠ নেওয়ার পরে মেহগুনি কাঠের যে পাল্লা নিয়েছিল ওই ভাই যে ওই যে বরগুনা পিরিজপুর আপনার ভান্ডারিয়া গেছে। আচ্ছা আচ্ছা, সেই বাইরে দরজা ছিল এরকম ডিজাইন, এরকম ডিজাইন, এরকম ডিজাইন ছিল মেহগুনি কাঠের দরজা নিয়েছিল, আর যে ওগুলি বানিশ করে নিয়েছিল চৌকাঠ পাল্লা সহকারে, এখন আবার এগুলি যাবে আপনার ব্রাউন বেরিয়ে যাবে এক বাইর
চার পিস লোহা কাটের চোকর আছে আর চার পিস পাল্লা আছে, একদম ন্যাচারাল অবস্থা আছে, ন্যাচারাল একবারে বয়েল সিজারিং করা, কেমিক্যাল ট্রিটমেন্ট, 1.5 ইঞ্চি মোটা ফিঙ্গার জয়েন্ট, 3 কাটে পাল্লা, হ্যাঁ আচ্ছা 3 কাটে দরজা, এগুলোকে 7,000 টাকা করে বিক্রি হয়েছে, মাত্র 7,000 টাকা। আর লোহা কাটের চোকর কাখানা আছে আমরা গিয়ে দেখাবো, ওটা লোক আপনার 5,500 টাকা করে বিক্রি হয়েছে, বিক্রি করছে আর কি, কিন্তু এখন আর দাম বেশি 5,700 টাকা। এখানে মেহগুনি কাঠের রাউন্ড দরজা দেখতে পাচ্ছেন, এই যে রাউন্ড দরজা যার, এটা আমার পুরান কাস্টমার সিহাব গাজী সাহেবের, আচ্ছা সিহাব গাজী সাহেব, সে আমার পুরান দোকান থাকতে ভিডিও করছে, আপনাদের লোকে এই যে পারভেজ ভাই ভিডিও করছে, আচ্ছা ছেলের নাম কি, বিজনেস এক্সপ্রেস, বিজনেস এক্সপ্রেস ভিডিও করছে, এই যে এর কয়েকটা ভিডিও করছে, আচ্ছা এর নাম হলো সিহাব গাজী সাহেব বরিশাল, বরিশাল, সে আমার থেকে আগে আরো 4 বার নিছে, এখন একবার আসো অর্ডার, আর এগুলো হচ্ছে তার আবার বোনের জন্য, বোনের জন্য, বোনের জন্য নিছে, এই যে আপনার 4 পিস সোজা পাল্লা আর 1 পিস হলো রাউন্ড পাল্লা, রাউন্ড পাল্লা, রাউন্ড পাল্লা উচ্চতা এখানে পাশে আবার বেশি, হ্যাঁ তো এই পাল্লাটা বিক্রি হয়েছিল আপনার রাউন্ড পাল্লা, এটা হলো 10,000 টাকায়, মাত্র 10,000 টাকা, এত বড় পাল্লা, এত বড় পাল্লাটা বিক্রি হয়েছে 10,000 টাকায় আপনার চোকার ছাড়া বানি ছাড়া, ঠিক আছে 45 ইঞ্চি পাল্লা, কেউ যে কোনো ডিজাইন যে কোনো সাইজ করে নিতে পারবে, জি জি জি, এটা মেহগুনি কাঠে বয়েল সিজারিং করা, হ্যাঁ কেউ যদি সেগুন কাঠে নেয় তাহলে তো দাম বাড়বে, দাম বাড়বে, যদি ছোট হয় তাহলে দেখা গেছে মেহগুনি কাঠের ভিতরে দাম কমবে, বানিশ করলে দাম বাড়বে, এরকম এখানে। আবার এই ডিজাইনের একটা দরজা দেখেন, এই যে দরজা, এটা হলো আপনার ডায়মন্ড ডিজাইন, 3D, এটা ফুল 3D ডিজাইন, খুবই সুন্দর একটা ডিজাইন, ফুল 3D ডিজাইন, এটা হলো আপনার এটার ভিতর লোকে 2টা পাল্লা, একটা লোকে 44x82, একটা লোকে 41x82, আচ্ছা 2টা পাল্লা, 2টা পাল্লা লোকে আপনার বিক্রি হয়েছিল 44x যেটা, এটা লোকে 23,000 টাকা, আর 41x যেটা ওইটা লোকে 21,000 টাকা, 21,000 টাকা, এরকম ভাবে 21 না 22,000 টাকায়, তো এই দুইটা ডেলিভারি যাবে, এটা যাবে বরগুনা, যাবে বরগুনা, যাবে বরগুনা, বরগুনা যাবে, হ্যাঁ বরগুনা তো এর আগে মাল গেছে আমার কয়েকবার, আচ্ছা বরগুনা যাবে। এখানে একটি খুবই চমৎকার একটি দরজা দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ, আরবিতে লেখা আছে, মক্কা মদিনা শরীফ আছে, এটাও মেহগুনি কাঠের বয়েল সিজনিং করা এবং 3 কাঠে পাল্লা, লেখার বানিশ করা, মেহগুনি কাঠের, এটার সাথে চৌকাট আছে লোহা কাঠের বড় চৌকাটটা, মানে এই যে লোহা কাঠের এখানে ডিজাইন করা আছে ভাইয়া সাহেবের নরসিংদী যাবে, এই যে ভাই দেখতে পাচ্ছি আমরা ডিজাইন করা আছে, খুবই সুন্দর ভাবে কারুকাজ করা আছে, নরসিংদী 5 দনা যাবে, এই নিচের গুলাও লোহা কাঠের বানিশ করা, এটা হলো এই ভাই নাসির ভাই, আবার এই দরজা গুলা, এই দরজা গুলা, এই আপনার রাউন্ড চৌকাঠ, হ্যাঁ রাউন্ড চৌকাঠটা আপনার এই যে ফুল নকশা সহকারে বিক্রি হয়েছে, নকশা ছাড়াই লোকে আপনার 21,000, নকশা করে বিক্রি হয়েছে লোকে আপনার 25,000 টাকা, 25,000 টাকা, রাউন্ড তো হাতে করতে হয় রং, হ্যাঁ হ্যাঁ অনেক মোটা কিন্তু, তারপর লেকার বানিশ হয়েছে আবার 7,000 টাকা, এভাবে এভরিথিং মিলিয়ে ছিল, এই যে এই পাল্লাটা আবার দুই দিকে ডিজাইন, হ্যাঁ মানে দুই দিকে ডিজাইন, এবং এটা 3D ডিজাইন, ফুল বডি নকশা এবং 3D ডিজাইন, এটা ব্যয়বহুল খরচ হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, যার দরজা দেখতো মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ সেরকম, এটা কালার, হ্যাঁ কালারটা হয়েছে সেরকম, ফিনিশিংটা সেরকম, কারিগর ছাড়া কিন্তু এরকম কালার ফিনিশিং করা সম্ভব না, সম্ভব না, কাঠের আঁশ ফাইবার সব সুন্দর ভেসে আছে, জি। আর এখানে কিছু দরজা রয়েছে, এগুলো নাসির ভাই সব 3D ডিজাইন, একদম 3D ডিজাইন, 7 ফিট চৌকাঠে পাল্লা 3D ডিজাইন, 9,000 টাকা, তার সাথে বানিশের জন্য প্লাস হয়েছে 2,500 টাকা, এই ডিজাইনটা দেখেন সিম্পল, উপর সুন্দর, মানে সিম্পল ডিজাইন, আমাদের যারা দরজা পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইন গুলো নিতে পারেন, এটা 3D ডিজাইন, 3D ডিজাইন, 3D ডিজাইন, হ্যাঁ কি কাছের উপরে করা আছে, এটা মেহগুনি কাঠের, মেহগুনি কাঠের উপরে করা আছে, মেহগুনি কাঠের ফাইবার গুলো কিন্তু সম্পূর্ণ ভেসে আছে, কোনা মাথা খিল করা আছে, দেখতে পাচ্ছেন, যাব দেখাবো আপনাদের, তারপরে যে এইটাও নাসির ভাই, ফুলবুড়ি নকশা 3D, খুবই সুন্দর সুন্দর ডিজাইন, ফুলবুড়ি নকশা 3D করলে মিনিমাম 10,000 টাকা লাগে, আর বানিশের জন্য 3,000 টাকা লাগে, আর 2D হলে লাগবে 8,000 টাকা, 3D জন্য লাগবে 10,000 টাকা, বানিশ ছাড়ে, আর বানিশ করলে 3,000 টাকা প্লাস, ভাই এখানে আমাদের নরমালি একটা দরজা দেখতে পাচ্ছি, এই ডিজাইনটা দেখেন, এই ডিজাইনটা ভালো লাগবে, এই ডিজাইনটা খুব সুন্দর, খুব সুন্দর টান কোমর একটা ডিজাইন, এবং কি এই পাল্লা তো সেম, তো ডাবল পাল্লা করলো, এই সাইড একটা ওই সাইড একটা করলো, সুন্দর মিলে যাবে, এটা সুন্দর মিলে যাবে, না এটা লোক আপনার মাঝে নকশা, মাঝে নকশা, আচ্ছা এটা লোক আপনার মেহগুনি কাঠ দিয়ে 3.5 ফুটের পাল্লা, এটা হলো আপনার 9,000 টাকা, 9,000 টাকার জন্য 2,500 টাকা প্লাস, 2,500 টাকা আলাদা, আর এখানে একটি সিম্পল দরজা দেখতে পাচ্ছি, এই বাড়ি আবার আরো 3টা দরজা আছে, এগুলো লোক আপনার বেলকুনি তার ডিপ পাল্লা, পাল্লাটা লোক মেহগুনি কাঠেরই, এটা লোক আপনার লোক তার 2.5 ফিট x 7 ফিট চোকরে পাল্লা, হ্যাঁ আচ্ছা 2.5 ফিট x 7 ফিট চোকরে পাল্লা, এটা লোক 4,500 টাকা, আর বানিশের জন্য প্লাস হয়েছে 2,500 টাকা আলাদা, মানে যে কোনো দরজার চৌকাট নিতে পারবে। তো ভাই আমার একটা কথা আছে, যারা কাঠের দরজা নেয় পাশাপাশি তো আপনার পিভিসি ডোর প্রয়োজন, ডোর, গ্লাস ডোর, এবি মানে সবকিছুই আমাদের, সব নিতে পারবে, সবকিছুই দেওয়া যায়,
আমাদের সবকিছুই আছে, সবকিছু বিক্রি হয়। আচ্ছা, এখানে আর আপনি যে থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, মানে সারা বাংলাদেশের মধ্যে আপনারা দরজা চৌকাট ডেলিভারি দিয়ে থাকেন? এটা চৌকাট, এগুলা লোহা কাঠের, এই যে মেহগুনি কাঠের যে দরজার কালার, এরকম কালার করে দিতে বললো, তাই আর কি। এটা রং মানিসের লোকে 700 টাকা প্লাস আছে, আর লোকে আপনার 5,500 টাকা লোহা কাঠের চৌকাট। আচ্ছা, এখানে কালি করা আছে? হুম, এটা কালি করা হয় না, কালি করব, এটা দেখা দিতে পারেন, সমস্যা একদম ন্যাচারাল অবস্থা আছে, কিন্তু হইছে মাত্র, তারপর কাজ করে পরে লাস্টে কালি করব। ডেলিভারি দেওয়ার সময় কালি করে দিবেন। আর এখানে হিউজ পরিমাণের দরজা রাখা আছে। তো ভাই, আমরা আপনাদের, আমরা যে কারখানা যাব, যে কারখানা চলে যাব, দেখেন এই যে এখানে আর কিছু দরজা রয়েছে আছে, এগুলা যাবে নওগাঁ যাবে, এদের কাজ এখনো শেষ হয় না, বানিশের কাজ। আচ্ছা আচ্ছা, বানিশ আপনার কারখানায় শর্টকাটে যাই, কারখানা আবার মাল রেবে দিতে হবে, সময় কম, কারখানায় গিয়ে আবার বাকিটা আমার কারখানা দেখাবো, আর ওই জায়গায় চোকার আছে ওগুলো দেখতে পাবেন। আচ্ছা চলেন, যাওয়া যাক তাহলে। দর্শক, এখন আমরা সরাসরি চলে আসলাম সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারের কারখানায়। তো সাইফুল ভাই, কারখানা থেকে কি দেখাবেন আমাদেরকে? কারখানা থেকে আমরা এটা যে রোডের ওই পারে শোরুম, আর এই পারে কারখানা, ফ্যাক্টরি, এই সাইনবোর্ডটা দেখেন, সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার, আর মেন রোডের সাথে মোহাম্মদ টু বেরিবাদ মিনা বাজার গেট, মেন রোডের সাথেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মেন রোডের সাথে। তো এই যে লোহা কাঠের চোকার আছে, আমার এই যে পুরান কাস্টমার হাজির সাহেব, মান্নান সাহেব, মাধবপুর, আমার থেকে আগে 5 বার না জানি 6 বার মাল নিছে চৌকাঠপালা, এখন আবার চৌকাঠ যাবে। এগুলা লোহা কাঠে ফুল শাড়ি এবং ফ্রেশ লোহা কাঠের চৌকাঠ। হ্যাঁ আচ্ছা, বর্তমানে দাম হলো 5,700 টাকা, 5,700 টাকা করে পার পিস, 6,500 চৌকাঠ, 5,700 টাকা করে বর্তমানে দাম। তার আছে 8 পিস, এবং কি ওই জায়গায় যে সিম্পল ডিজাইনের ভিতরে যে পাল্লা দেখাইছিলেন আর এক ভাই, তার আছে লোক আপনার 4 পিস চৌকাঠ লোহা কাঠের। আচ্ছা, এই যে এই জায়গা আছে, এই জায়গা আছে, আবার ওই যে ওই সাইডে একটা আছে, এখানে আছে, 86টা আছে, কিন্তু তাছাড়া কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে, সেগুন কাঠ, লোহা কাঠ, মেহগুনি কাঠ, গামারি কাঠ, এভরিথিং পাবে, এবং বয়েল সিজনিং করা চৌকাঠ পাবে। হ্যাঁ, 6,500 চৌকাঠ, 2,800 টাকা, এগুলো পার পিস 6,500 চৌকাঠ, 2,800 টাকা করে ভিতরে কাজ করতেছে। আর হিউজ পরিমাণে কাঠ, সেদিকে দেখা দেন, এগুলো পুরাতন কাঠ, এগুলো বয়েল সিজনিং করা কাঠ, এগুলো লোহা কাঠ, এগুলো মেহগুনি কাঠের বয়েল সিজনিং, মানে শুকনা কাঠ, শুকনা কাঠ। হ্যাঁ আচ্ছা, ভিতরে যে কাজ করা দেখতে পাচ্ছেন, বিশাল বড় কারখানা, এখান থেকে কিন্তু দরজাগুলো কাজ করা, ফিটিং করা হয়। আর ভাই শোরুমের এখানে সিএনসি মেশিন আছে, ওইখানে নকশাগুলো করা হয়, দেখতে পাচ্ছেন। আমাদের কাছে বারামাটিক সেগুনও আছে, ওদিকে রাখা আছে বারামাটিক সেগুন, চিটাং সিল্কুরি কাঠের চৌকাঠ পাবে, চিটাং সিল্কুরি শাড়ি কাঠের চৌকাঠ পাবে, সেগুন কাঠের পাবে, গামারি কাঠের পাবে, এসব কিছু পাবে। ভাই, যারা আপনার থেকে দরজা এবং চৌকাঠ অর্ডার করতে চায়, তারা কীভাবে অর্ডার করবে? আমাদেরকে অর্ডার করতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয়, আর দেশের ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হয়, আপনার অ্যাকাউন্টে দেয় কিংবা আপনার যে বিকাশে নগদে পাঠায়, তারপর তার দেশে ঠিকানা, মোবাইল নাম্বার লিখে, মাল ডেলিভারি দেওয়ার ডেট লিখে, মাল রেডি করে যারটা তাকে ছবি তুলে পাঠাই, ভিডিও করে দেখাই, দেখে তারপর যখন বলে পাঠাইতে তখন পাঠিয়ে দেওয়া হয়। যেগুলো কুরিয়ার সার্ভিসে যায়, ওগুলো কুরিয়ার সার্ভিসে যখন নেয় কুরিয়ার সার্ভিস থেকে, তখন ওই বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিলেই হয়। যারা বেশি কোয়ান্টিটি নিতে, আপনার যদি দূরে হয়, মাল কম হয়, তখন কুরিয়ার সার্ভিসে যায়। যে কাছে হয়, যেমন নরসিংদি, যার আপনার রাউন্ড পাল্লা দেখছেন, বড় চুপা দেখছেন, একটা যাবে কালকে সকালে সরাসরি ইয়া দিয়ে, পিক আপ দিয়ে, পিক আপ দিয়ে যাবে, সরাসরি পিক আপ দিয়ে, যেমন নরসিংদি 5 জনা কাছে, এবং কি মাল বেশি পিক আপ দিয়ে দেওয়া যাবে। তাই পৌঁছানোর যে দায়িত্ব খরচ, ওইটা আমরা দিয়ে দিই, দিয়ে দেবেন। হ্যাঁ, এটা এটা খরচ, মাল বেশি পিক আপ দিয়ে দেওয়া সম্ভব, আর যদি মাল কম হয় তখন কুরিয়ার সার্ভিসে পাঠাতে হয়, দূরে হলে কুরিয়ার সার্ভিসে পাঠাতে হয়। আচ্ছা, এইভাবে ওটা দায়িত্ব খরচ। এই সামনে আপনার রমজান, রমজান, এই রমজান মাস উপলক্ষে, ফিতরের উপলক্ষে, এই আপনার যে কয়েকদিন আছে ঈদুল ফিতর আগ পর্যন্ত, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি, রমজান উপলক্ষে, রমজান উপলক্ষে দিবেন তো ভাই? জি ইনশাল্লাহ ভাই, ঈদ পর্যন্ত রাখেন ভাই? ঈদ পর্যন্ত রাখবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, এইটা এইটা রাখি, এটা অনেকেরই দেওয়া হয়, অনেকেই নেয়, আবার আমার কিছু পুরান কাস্টমার আছে, তারা আমাকে দিতে দেয় না, তারা নিজেরই দেয়। ঠিক আছে, এগুলো এক একটা চৌকাঠ 2,800 টাকা করে পার পিস। হ্যাঁ, 2,800 টাকা করে, 2,800 টাকা করে পার পিস। হ্যাঁ, 2,800 টাকাও দেয়, আবার 3,000 টাকাও বিক্রি হয় ফুল শাড়ি কাঠের, এইভাবে আর কি আলোচনা মাধ্যমে হয়। ওকে ভাই, আমরা ভিডিওটি আর বড় করবো না, তার আগে আপনাদের শপের নাম এবং ঠিকানাটি আরেকবার বলে দেন দর্শক। আমার দোকানের নাম হলো মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার, আমার দোকানটা ঢাকা, ঢাকা মোহাম্মদপুর, বেরিবাদ মিনা বাজার গেট, কিংবা ইউল্যাব ভার্সিটি আছে, এই গেটের সাথে অবস্থিত মেসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার। আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, 64টা জেলায়, এবং কি আপনার আর অনেক থানা পর্যায়ে মাল দিয়ে থাকি, যেগুলোতে কুরিয়ার সার্ভিস থাকে, কিবা কোয়ান্টিটি বেশি থাকলে
তখন পিকআপ দিও আমরা দিয়ে থাকি ওকে দর্শক যারা কোয়ালিটি ফুল দর্জা কয় করতে চান চোকাট পাল্লা যারা ভালো মানের চোকাট পাল্লা খুঁজছেন তারা কিন্তু সরাসরি সাইফুল দরের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন তো আজকের মত আর ভিডিওটি বড় বড় না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ